हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल कोविल स्टडी। तो आज के क्लासिफिकेशन ऑफ प्लांट पार्ट टू जेटी होच्छे प्लांट मॉर्फोलॉजी, तो ये सम्पर्क आलोचना करब। तो देखे ना जा, प्रथम बोले थी प्लांट मॉर्फोलॉजी। मॉर्फोलॉजी माने होच्छे उद्भिदेर विभिन्न अंगसमूह। प्लांट मॉर्फोलॉजी माने होच्छे उद्भिदेर विभिन्न अंगसमूह, अर्थात देखो मॉर्फोलॉजी माने होच्छे जे विज्ञान जे शाखा विभिन्न उद्भिदेर अंग, जेमन तार उद्भिदेर फल फूल मूल এগুলি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় মর্ফোলজি। তো দেখো এখানে এটাই লেখা হয়েছে যে স্টাডি অফ ফর্মস অ্যান্ড ফিচার্স অফ ডিফারেন্ট পার্টস অফ প্লান্ট লাইক রুটস স্টেমস লিভস ফ্লাওয়ার্স ফ্রুটস এটসেট্রা ইজ কল্ড মর্ফোলজি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায়, অর্থাৎ এখানে রুটস স্টেম লিভস এগুলো সম্পর্কে নিয়ে স্টাডি করা হয় একেই বলা হয় মর্ফোলজি। তারপর দেখো রুট, রুট বা মূল কী জিনিস। রুট ইজ দি ডিসেন্ডিং পার্ট অফ প্লান্ট হুইচ ডেভেলপস ফ্রম র্যাডিক্যাল। তো রুট হচ্ছে, দেখো এখানে একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ব্যাপারটা বলে দিই। অ্যাসেন্ডিং মানে হচ্ছে যেটা উপরের দিকে ওঠে, আর ডিসেন্ডিং মানে এক্ষেত্রে নিজের নিচের দিকে নামে। তো রুট হচ্ছে একটা ডিসেন্ডিং পার্ট, মানে রুট নিচের দিকে নামছে আর কী করছে, হুইচ ডেভেলপস ফ্রম র্যাডিক্যাল, যেটা কোথা থেকে ডেভেলপ করছে, র্যাডিক্যাল থেকে। তো র্যাডিক্যাল কোনটাকে বলে দেখো, মনে করো এটা একটা উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ, উদ্ভিদ তো এই উদ্ভিদের দেখো এই মাঝে, উদ্ভিদের মনে করো এই মাঝ থেকে যে নিচে শুধু যেখান থেকে মূল আসা শুরু করেছে, ঠিক এই মাঝখানের এই অংশটাকে, যে দেখো আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, ঠিক এই অংশটাকে বলা হয় র্যাডিক্যাল, মানে যেখান থেকে ডেভেলপ করছে, মূলগুলো ডেভেলপ করা শুরু করছে। তাহলে এই মূল কোথা থেকে ডেভেলপ করছে, র্যাডিক্যাল থেকে, বোঝা গেল আশা করছি। এরপর দেখো রুট হেয়ার্স অ্যারাইজ ফ্রম এপিডার্মিস। তো এই যে রুটে বা মূলের বিভিন্ন গায়ে যে ছোটো ছোটো রোম দেখা যায়, তো ওই রোম রোমগুলো কোথা থেকে বৃদ্ধি হয়, ওই রোমগুলো মানে বেড়ে ওঠে এপিডার্মিস থেকে, এপিডার্মিস থেকে। রুট জেনারেলি গ্রোজ ইন দি সয়েল অ্যাওয়ে ফ্রম লাইট। তাহলে রুট কোথা থেকে দেখো গ্রো করে, রুট গ্রো করে মাটিতে গ্রো করে এবং আলোর থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম লাইট। রুটস আর টু টাইপস, রুট দুই প্রকারের হয়, একটা হচ্ছে ট্যাপ রুট আর একটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট। তো অ্যাডভেন্টিটিয়াস রুটকে অনেক সময় বলা হয় ফাইব্রিয়াস রুট। তো ফাইব্রিয়াস রুট আর অ্যাডভেন্টিটিয়াস রুট একই ব্যাপার। আর একটা হচ্ছে ট্যাপ রুট। তো বলে দিই দেখো ট্যাপ রুট মানে হচ্ছে কী বলে, ট্যাপ রুট মানে কেমন হয় দেখো, ট্যাপ রুট মানে হচ্ছে যেক্ষেত্রে একটা প্রধান মূল থাকবে, ধরো এটা একটা, এখানে একটা গাছ হয়ে গেল এবং এর নিচে একটা প্রধান মূল থাকবে, প্রধান মূলকে ঘিরে বিভিন্ন শাখা প্রশাখা থাকবে এবং শাখা প্রশাখা বা শাখা প্রশাখা থাকবে। তো এই ধরনের যে মূল এগুলোকে বলা হয় ট্যাপ রুট। যেমন মনে করো আম গাছের মূল হচ্ছে একটা ট্যাপ রুট, তারপর বিভিন্ন মনে করো একটা গাজর গাছের মূল, এগুলো হচ্ছে ট্যাপ রুট। আর একটা হচ্ছে অ্যাডভেন্টিটিয়াস রুট বা ফাইব্রিয়াস রুট কাকে বলে দেখো, মানে যেখানে মনে তুমি বুঝতে পারবে না যে কোনটা প্রধান মূল বা কোনটা প্রধান মূল নয়। যেমন যদি বলি আমি যে ভুট্টা গাছের যে মূল হয়, ভুট্টা গাছের যে মূলগুলো দেখেছো তোমরা, ধান গাছের মূল, এগুলো হচ্ছে সবই অ্যাডভেন্টিটিয়াস রুট। তারপর দেখো মডিফিকেশন অফ ট্যাপ রুট। ট্যাপ রুটের এখানে মডিফিকেশন কিছু দেওয়া আছে, যেমন হচ্ছে কোনিকাল, যেমন হচ্ছে ক্যারট। এখানে কোনিকাল রুট মানে এখানে শুধু শেপের আকারে দেওয়া আছে যে তাদের আকৃতিটা কেমন হবে। যেমন ক্যারটের রুট কেমন হয় দেখেছি আমরা, ঠিক ক্যারটের রুট এভাবে হচ্ছে, ক্যারটের রুট এভাবে চলে আসছে, এটা হচ্ছে কোনিকাল ফর্ম, যেমন হচ্ছে ক্যারট বা গাজর। এবার দেখো নেপি ফর্ম, নেপি ফর্মে কেমন হয়, নেপি ফর্ম মানে হচ্ছে দেখো মাঝেরটা মোটা হবে, ঠিক এভাবে বেশি মোটা হয়ে ছোটো পাড়া এভাবে ছড়িয়ে পড়বে, এই ধরনের মূল, এই ধরনের যে রুট সেটাকে বলা হয় নেপি ফর্ম। যেমন হচ্ছে টার্নিপ বিট, এগুলো হচ্ছে নেপি ফর্ম। এবার দেখো র্যাডিস, র্যাডিসের হচ্ছে এগুলো হচ্ছে ফিউসি ফর্ম মূল দেখা যায়। তো এগুলো তোমরা যদি একবার গুগলে সার্চ করে নেবে যে মডিফিকেশন অফ ট্যাপ রুট, তো তোমরা দেখো ছবির আকারে এগুলো সব দেখে দেখে দেওয়া হয়েছে। ফ্রেন্ডস এখানে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে রুটলেস প্লান্ট ইজ লেমনা। তো এটা পরীক্ষায় প্রায়শই আসে, যেমন একটা গাছের নাম করো যেটাতে কোনো মূল থাকে না, তো সেটার নাম হচ্ছে লেমনা। আরবার বলে দিই মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস, যেমন একটা গাছের নাম যেখানে কোনো মূল থাকে না, তো সেটা হচ্ছে লেমনা, মূলবিহীন উদ্ভিদের নাম হচ্ছে লেমনা। এবার দেখো স্টেম, স্টেম বা কাণ্ড কি, দিস ইজ দ্য পার্ট অফ প্লান্ট হুইচ গ্রোজ টুয়ার্ডস লাইট। তো এটা হচ্ছে আলোর দিকে বেড়ে ওঠে, যে কাণ্ড সেটা হচ্ছে আলোর দিকে বেড়ে ওঠে। সো দে আর ইউজুয়ালি পজিটিভলি ফটোট্রপিক। তো এখানে কী বলা হচ্ছে দেখো পজিটিভলি ফটোট্রপিক, তো এটা বলে দিই পজিটিভলি ফটোট্রপিক মানে কি,
ফলোট্রপিক মানে হচ্ছে আলোর অভিমুখে চলন, পজিটিভলি ফলোট্রপিক মানে হচ্ছে আলোর অভিমুখে চলন, আর এখানে যদি বলে নেগেটিভলি ফলোট্রপিক সেটা হচ্ছে আলোর বিপরীতে চলন। যেমন আমাদের মূলের ক্ষেত্রে কি দেখা যায়, রুটের ক্ষেত্রে সেটা হচ্ছে নেগেটিভলি ফলোট্রপিক দেখা যায়, কিন্তু স্টেমের ক্ষেত্রে পজিটিভলি ফলোট্রপিক বা কারণের ক্ষেত্রে পজিটিভলি ফলোট্রপিক আলোর দিকে চলন দেখা যায়। ইট ডেভেলপস ফ্রম প্লুমিউল, তো এইটা প্লুমিউল থেকে ডেভেলপ করে স্টেম বা কাণ্ডটা। দ্য মডিফিকেশন অফ স্টেমস আর অ্যাজ আন্ডার, তো এই যে স্টেম বা কাণ্ডর বিভিন্ন মডিফিকেশন দেওয়া আছে সেগুলো কিছু দেওয়া হলো। যেমন আন্ডারগ্রাউন্ড স্টেম, আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে মাটির নিচের যেসব স্টেম সেগুলো সম্পর্কে দেওয়া হয়েছে। তোমরা এখনই এটা আগে যেটা পড়লাম মূলের ক্ষেত্রে, ঠিক সেরকমইভাবে বিভিন্ন কন্দের ক্ষেত্রে বা কাণ্ডের ক্ষেত্রেও শ্রেণীবিভাগ দেওয়া আছে। যেমন টিউবার প্রকৃতির, কর্ম প্রকৃতির, বাল্ব প্রকৃতির, রাইজোম প্রকৃতির, তার বিভিন্ন শ্রেণীবিভাগ দেওয়া আছে এবং তাদের কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন টিউবার প্রকৃতির পটেটো, কর্মের হচ্ছে কোলোকেশিয়া, তারপর স্যাফরন, স্যাফরন হচ্ছে জাফরন, এটা মানে হচ্ছে জাফরন। বাল্ব প্রকৃতির হচ্ছে অনিয়ন, গার্লিক, তারপর রাইজোম প্রকৃতির হচ্ছে টার্মেরিক, জিঞ্জার। তো ফ্রেন্ডস, এখানে তোমরা আরেকটা মনে রাখবে, এখানে হচ্ছে কোলোকাসিয়া শুধু দেওয়া আছে, তো পুরো নাম হচ্ছে কোলোকাসিয়া এসকুলেন্টা, তো যেটা মানে হচ্ছে কচু, এটাকে বাংলায় বলা হয় কচু, কোলোকাসিয়া এসকুলেন্টা, বিজ্ঞানসম্মত নামের শুধু প্রথমটুকু দেওয়া আছে। তো এবার দেখো লিফ, লিফ বা পাতা নিয়ে এবার আমরা আলোচনা করব। তো লিফ কি, লিফ হচ্ছে ইট ইজ গ্রিন, ইট মেইন ফাংশন ইজ সিনথেসিস, মানে হচ্ছে সংশ্লেষ, পাতার প্রধান কাজ হচ্ছে সংশ্লেষ করা, খাদ্যের সংশ্লেষ করা, কার মাধ্যমে, থ্রু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষের মাধ্যমে। ইন ক্যাকটাস লিভস আর মডিফাইড ইন টু স্পাইন, তো ক্যাকটাসের ক্ষেত্রে যে পাতা সেগুলো মডিফাইড হয়ে কিসে পরিণত হয়েছে, স্পাইনে পরিণত হয়ে গেছে, মানে যে ছোটো ছোটো কাঁটা বলা হয় সেগুলোই পরিণত হয়ে গেছে ক্যাকটাসের ক্ষেত্রে পাতাগুলো। ক্যাকটাস ইজ রেফার্ড আর জিরোফাইড, তো ক্যাকটাসকে কী বলা হয়, জিরোফাইড একটা উদ্ভিদ বলা হয়। যদি একটা জিরোফাইড উদ্ভিদের উদাহরণ দাও সেটা হচ্ছে ক্যাকটাস। তো ফ্রেন্ডস, এবার দেখো, এবার আমরা আলোচনা করবো যেটি নিয়ে, সেটা হচ্ছে ফ্লোয়ার। তো ফ্লোয়ার বা ফুল কি, দেখো ক্লোভ ইজ অবটেইন ফ্রম ফ্লোয়ার বার্ড, তো ক্লোভ, ক্লোভ মানে হচ্ছে, ক্লোভকে বাংলায় বলা হয় লবঙ্গ, তো লবঙ্গ কোথা থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে ফুলের বার্ড বা মানে ফুলের কুঁড়ি থেকে পাওয়া যায়। ফ্লোয়ার ইজ দ্য পার্ট অফ রিপ্রোডাক্টিভ পার্ট অফ প্লান্ট, তো ফুলকে সাধারণত বলা হয়, কোনো গাছের জননাঙ্গ বলা হয় ফুলকে। তো ইন ফ্লোয়ার ক্লেক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম আর ফাউন্ড, তো একটা ফুলের মধ্যে যে চারটি পার্ট সেটা হচ্ছে অবস্থিত, সেই চারটি পার্ট কী কী, দেখো বৃত্তি, দলমণ্ডল, এটা বলা হয় পুংকেশর চক্র বা পুংদণ্ড এবং স্ত্রী কিশোর চক্র, ঠিক আছে। আরও বলে দিই, ক্লেক্স মানে হচ্ছে বৃত্তি, করোলা মানে হচ্ছে দলমণ্ডল, অ্যান্ড্রোসিয়াম মানে হচ্ছে পুংকেশর চক্র, আর গাইনোসিয়াম মানে হচ্ছে গর্ভকেশর চক্র। তো একটা ফুলের মধ্যেই চারটি স্তবক পাওয়া যায়। আউট অফ দিস অ্যান্ড্রোসিয়াম ইজ মেল সেক্স অর্গান, তো মেল সেক্স অর্গানের নাম হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড ফিমেল সেক্স অর্গানের নাম হচ্ছে গাইনোসিয়াম। তারপর দেখো এগুলো সম্পর্কে একটু দেওয়া আছে, অ্যান্ড্রোসিয়াম কি, ইউনিট অফ অ্যান্ড্রোসিয়াম ইজ স্টেমেন, তো এখানে দেখো পেলাম যে ইউনিট অফ অ্যান্ড্রোসিয়াম ইজ স্টেমেন, অর্থাৎ অ্যান্ড্রোসিয়ামের এখানে যে ইউনিট সেটা হচ্ছে স্টেমেন। দেয়ার ইজ ওয়ান অর মোর স্টেমেন ইন দ্য অ্যান্ড্রোসিয়াম, তো অ্যান্ড্রোসিয়ামের মধ্যে এক বা একাধিক বেশি স্টেমেন উপস্থিত থাকে। পলেন গ্রেনস আর ফাউন্ড ইন অ্যানাদার, এবং পলেন গ্রেনসও পাওয়া যায়। গাইনোসিয়াম দেখো, ইউনিট অফ গাইনোসিয়াম ইজ কার্পেল, তো গাইনোসিয়াম বা গর্ভকোষ চক্রের ইউনিট হচ্ছে কার্পেল। দেয়ার আর থ্রি পার্টস অফ কার্পেল, কার্পেলের তিনটি পার্টস থাকে, একটা হচ্ছে ওভারি, একটা হচ্ছে স্টাইল অ্যান্ড স্টিগমা, তিনটি পার্ট ওভারি, স্টাইল, স্টিগমা। স্টাইল মানে হচ্ছে ধরো গর্ভকোষ চক্রের মাঝে যে দণ্ড সেটাকে বলা হয় স্টাইল, আর ওভারি, ওভারি মানে হচ্ছে ধরো এটা একটা ফুলের যে মাঝে যে গর্ভদণ্ড থাকছে এই মাঝেটাকে বলা হয় স্টেমের স্টাইল বা গর্ভদণ্ড মাঝেরটাকে বলা হয়, এবং একবারে নিচের যে অংশ সেটাকে বলা হয় ওভারি, আর মাঝেরটাকে বলা হয় স্টিগমা, স্টিগমা বা গর্ভমুণ্ড।
তো বোঝা গেল একটা ফুলের মধ্যে যে মাঝখানে যে গর্ভকোষের চক্র থাকছে সেটার নিচেরটাকে বলা হয় ওভারি বা ডিম্বাশয় এবং উপরেরটাকে বলা হয় স্টিগমা বা গর্ভমুণ্ড এবং মাঝেরটাকে বলা হয় স্টাইল। তারপর দেখো ফ্লোয়ার হ্যাভিং বোথ স্টেমেন্ট অ্যান্ড কার্পেল ইজ কল্ড বাইসেক্সুয়াল ফ্লোয়ার। তো বাইসেক্সুয়াল ফ্লোয়ার বা উভলিঙ্গ ফুল কাকে বলে, উভলিঙ্গ ফুল বলা হয় যে সমস্ত ফলের মানে ফুলের মধ্যে স্টেমেন এবং কার্পেল অর্থাৎ মেল এবং ফিমেল দুটোরই যে ইউনিট সেটা থাকে সেটাকে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লোয়ার বা উভলিঙ্গ ফুল। এবার দেখো পলিনেশন, পলিনেশন কি আফটার ম্যাচুরেশন অফ অ্যান্থার দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পলেন গ্রেনস টু স্টিগমা ইজ কল্ড পলিনেশন। পলিনেশন ইজ টু টাইপ, একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। তো পলিনেশনকে দেখো বাংলায় বলা হয় সংক্রায়ণ। তো এটা কীভাবে হচ্ছে, সংক্রায়ণ হচ্ছে মনে করো এখানে একটা গাছ নিলাম আমি, শুধু মনে করো এটা একটা গাছ, গাছের মধ্যে কিছু ফুল আছে, এখানেও ফুল আছে, এখানেও ফুল আছে। ধরো এখানে একটা ফুল, একটা ফুলের মধ্যে যে পরাগধানী থেকে পরাগরেণু মানে ধরো পুরুষ, ধরো পুরুষের যে অ্যান্ড্রোসিয়াম বা পুংকেশর চক্র থেকে যে একটা স্টেমেন, স্টেমেন সেটা কার্পেলের মধ্যে গিয়ে পড়লো, স্টেমেন কার্পেলের মধ্যে প্রবেশ করলো, তো এর ফলে যে সেটা একটা গাছের মধ্যেই হচ্ছে, এর ফলে যে পলিনেশনটা হচ্ছে সেটাকে বলা হয় সেলফ পলিনেশন। আর মনে করো একটা ফুল থেকে অন্য একটা গাছে গিয়ে পড়লো, একটা ফুলের মনে করো পরাগরেণু অন্য ফুলের গর্ভরেণু গর্ভাশয় মানে ডিম্বাশয়ে পড়লো, তো এই ধরনের যেটা সেটাকে বলা হয় ক্রস পলিনেশন। তারপর দেখো ফার্টিলাইজেশন, তো ফার্টিলাইজেশন কাকে বলে, ফার্টিলাইজেশন হচ্ছে একটা ফুলের মধ্যে ঠিক এটা মনে করো এটা হচ্ছে গর্ভকোষের চক্র বা গর্ভদণ্ড, এটা একটা ফুলের মধ্যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, ঠিক এই ফুলের মধ্যে বিভিন্ন পুংকেশর থেকে যে পরাগরেণুগুলি সেটা যদি প্রবেশ করে, সেটা যে টিউবের মাধ্যমে প্রবেশ করছে সেটা বলা হয় মাইক্রোপাইল। এই টিউবের মধ্যে যে পরাগরেণুগুলো প্রবেশ করে এভাবে ফলে এই ডিমটাকে ফার্টিলাইজ করে দিচ্ছে, গর্ভাশয়ের এই ডিমটাকে ফার্টিলাইজ করে দিচ্ছে, ঠিক এই পদ্ধতিটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এবং এই ফার্টিলাইজড ডিম এটাকে বলা হচ্ছে জাইগোট বলা হয়। তো এটাই হচ্ছে ফার্টিলাইজেশন। এরপর দেখো এরপর হচ্ছে সিনগ্যামি, তো সিনগ্যামি হচ্ছে এই যে গ্যামেসে গ্যামেটের ফিউশনের ফলে যেখানে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় সেটাকে বলা হয় সিনগ্যামি। গ্যামেটের ফিউশনের ফলে যেখানে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয় সেটাকে বলা হয় সিনগ্যামি। সিনগ্যামির পর দেখো আছে পার্থেনোকার্পি, পার্থেনোকার্পি মানে হচ্ছে এক কথায় যদি বলতে চাই পার্থেনোকার্পি কি, সেটা হচ্ছে বীজবিহীন ফল উৎপাদন করা হয় পার্থেনোকার্পি, অর্থাৎ এখানে বীজবিহীন ফল উৎপাদন করা হয়, এখানে কোনো বীজ থাকে না পার্থেনোকার্পির সাহায্যে। এটা সরাসরি দেখো ইন সাম প্লান্টস ফ্রুট আর ডেভেলপ ফ্রম ওভারি উইদাউট ফার্টিলাইজেশন, যেখানে দেখো সরাসরি ফার্টিলাইজেশন ছাড়াই ফল উৎপাদন করা হয়, দিস টাইপ ফ্রুট ইজ কল্ড পার্থেনোকার্পি, নর্মালি দিস টাইপ অফ ফ্রুট আর সিডলেস। ঠিক আছে ফ্রেন্ড, মোস্ট ইম্পর্টেন্ট, দিস টাইপ ফ্রুটস আর সিডলেস, এখানে কোনো বীজ থাকে না। যেমন এক্সাম্পল কী কী দেওয়া আছে, বানানা, পেপেয়া, অরেঞ্জ, গ্রেপস, পাইনঅ্যাপেল এটসেট্রা, এগুলো সব পার্থেনোকার্পি করা হয়। ইন মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্লান্টস আউট অফ ফোর মেগাস্পোর দ্য রেশিও অফ ফাংশনাল অ্যান্ড ডিজেনারেট মেগাস্পোর ইজ 1:3। তো এখানে বলা হচ্ছে যে একটি গাছের যদি চারটে মেগাস্পোর থাকে তো চারটে মেগাস্পোরের মধ্যে একটি হচ্ছে ফাংশনাল মেগাস্পোর আর বাকি তিনটি হচ্ছে ডিজেনারেট মেগাস্পোর। তো এরপর দেখো, এরপর হচ্ছে পার্থেনোজেনেসিস, অ্যাপোগামি অ্যান্ড স্যাপ্রোফাইটিক বার্ডিং আর অ্যান ইররেগুলার মোড অফ রিপ্রোডাকশন রেজাল্টিং ইন দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো উইদাউট ফার্টিলাইজেশন। তো এখানে দেখো এই পার্থেনোজেনেসিস, অ্যাপোগামি, স্যাপ্রোফাইটিক বার্ডিং হচ্ছে একটা ইররেগুলার মোড অফ রিপ্রোডাকশন, অর্থাৎ এদের যে জনন পদ্ধতি সেটা ইররেগুলারভাবে হয়ে থাকে। এবং এটা কোথা থেকে দেখো ডেভেলপ করছে, এটা এমব্রায়ো থেকে সাধারণত ডেভেলপ করে এবং এখানে কোনো ফার্টিলাইজেশন হয় না, উইদাউট ফার্টিলাইজেশন। নেক্সট দেখো বুলবিল টেক পার্ট ইন ভেজিটেটিভ রিপ্রোডাকশন, তো বুলবিল হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশনে অংশগ্রহণ করে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন কোনগুলো,
ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে সেই সমস্ত রিপ্রোডাকশন, মানে যেখানে ধরো কোনো কিছু আছে সেটা যদি কেটে দেওয়া হয়, মনে করো একটা গাছের পাতা নিলে তুমি, সেই গাছের পাতাটাকে যদি তুমি দুখণ্ড করলে কিংবা তিনখণ্ড করলে, সে প্রতিটা পাতা থেকেই আবার নতুন করে সৃষ্টি হবে, গাছ সৃষ্টি হবে, তো এগুলোকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকটিভ। এরপর দেখো দ্য ইনফ্লোরেসেন্স অফ হোয়েট ইজ স্পাইক, এখানে দেখো ইনফ্লোরেসেন্স মানে কি, ইনফ্লোরেসেন্স মানে হচ্ছে বাংলায় বলা হয় একে পুষ্প বিন্যাস, মানে পুষ্পের উপর ফুলের যে বিন্যাস সেটাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। তো এই যে গমের ক্ষেত্রে ইনফ্লোরেসেন্স অফ হোয়েট ইজ স্পাইক, তো এখানে সেটাকে বলা হয় স্পাইক, অর্থাৎ গমের ক্ষেত্রে যে পুষ্প বিন্যাস সেটাকে বলা হয় স্পাইক বলা হয়। নেক্সট দেখো ফটোপিরিডিজম এফেক্ট দ্য ফ্লাওয়ারিং অফ প্লান্ট, তো এই যে ফটোপিরিডিজম সেটা কী করে, সেটা ফ্লাওয়ারিংকে মানে একটা গাছকে, গাছের ফুলকে সেটা এফেক্ট করে, মানে লাইট বা আলো কী করে সেটা একটা ফুলকে এফেক্ট করে থাকে। পলিনেশন ইন মেজ টেক্স প্লেস বাই এয়ার, ভুট্টার ক্ষেত্রে কী হয়, ভুট্টার ক্ষেত্রে কীভাবে পলিনেশন হয়, সেটা হচ্ছে বাতাসের মাধ্যমে ভুট্টার ক্ষেত্রে পলিনেশন হয়। তারপর দেখো নেক্সট ফরমেশন অফ ফ্রুট, কীভাবে ফ্রুট তৈরি হয়, ফ্রুট ইজ এ ম্যাচিউরড অর রিপেন্ডেড ওভারি ডেভেলপড আফটার ফার্টিলাইজেশন, তো ফ্রুট কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ফ্রুট সাধারণত ওভারি থেকে সৃষ্টি হচ্ছে আফটার ফার্টিলাইজেশনের পর। ফরমেশন অফ ফ্রুট টেক্স প্লেস ফ্রম ওভারি, তো যেটা বললাম যে ফ্রুট কোথা থেকে সৃষ্টি হচ্ছে, ওভারি থেকে সৃষ্টি হচ্ছে। ফ্রুট আর ডিভাইডেড ইন্টু থ্রি টাইপস, ফ্রুট দেখো তিন প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে সিম্পল ফ্রুট, একটা হচ্ছে এগ্রিগেট ফ্রুট, আর একটা হচ্ছে কম্পোজাইট ফ্রুট। তো এগুলো কী কী, সিম্পল ফ্রুট যেমন হচ্ছে ব্যানানা গোয়াভা, এগ্রিগেট ফ্রুট হচ্ছে স্ট্রবেরি কাস্টার্ড অ্যাপেল, আর কম্পোজাইট ফ্রুট হচ্ছে জ্যাক ফ্রুট মালবেরি, এগুলো হচ্ছে কম্পোজাইট ফ্রুট। ইন দ্য ডেভেলপমেন্ট অফ সাম ফ্রুট ক্লেক্স করোল্লা অ্যান্ড থ্যালামাস টেক পার্ট, দিস টাইপ অফ ফ্রুটস আর কল্ড ফলস ফ্রুট, এক্সাম্পল অ্যাপেল জ্যাক ফ্রুট পিয়ার এটসেট্রা। তো এখানে বলা হচ্ছে দেখো যে সমস্ত ফুলের যেখানে দেখো কোনো পুংকেশ্বর চক্র থাকছে না, গর্ভকেশ্বর চক্র থাকছে না, তার বদলে কী থাকছে, বৃত্তি থাকছে, দলমণ্ডল থাকছে এবং থ্যালামাস থাকছে, থ্যালামাস অংশগ্রহণ করছে, তো সেই সমস্ত ফ্রুটকে বলা হয় ফলস ফ্রুট। যেমন হচ্ছে অ্যাপেলের ফলস ফ্রুট দেখা যায়, আর জ্যাক ফ্রুট পিয়ার এগুলোর হচ্ছে ফলস ফ্রুট দেখা যায়। এরপর দেখো সাম ফ্রুটস অ্যান্ড দেয়ার এডিবল পার্ট, এডিবল পার্ট মানে তাদের কোন অংশটা আমরা ভক্ষণ করি। তো এগুলো ফ্রেন্ডস এগুলো তোমরা দেখে নেবে যে আমরা কোন গাছের কোন অংশ ভক্ষণ করি, তো এদের মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা হচ্ছে ম্যাঙ্গো, তোমরা সবগুলোই পড়বে যে আমরা কোন অংশগুলো আমরা খাই, তো ম্যাঙ্গোর আমরা কোনটা খাই, ম্যাঙ্গোর আমরা খাই মেসোকার্প। আর দেখো গোয়াভা, গোয়াভার আমরা কোনটা খাই, গোয়াভা আমরা খাই এন্টায়ার ফ্রুট, মানে সমস্ত ফল খাই গোয়াভার। তো বাদ বাকি ফ্রেন্ডস তোমরা দেখে নেবে, যেমন বানানার আমরা খাই মেসোকার্প অ্যান্ড এন্ডোকার্প, তো এগুলো সবগুলো তোমরা দেখে নেবে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অরেঞ্জ, অরেঞ্জের আমরা কী খাই, অরেঞ্জের আমরা খাই রসালো রোম বা জুসি হেয়ার বা রসালো রোম আমরা খেয়ে থাকি অরেঞ্জের। তো এরপরে ফ্রেন্ডস কিছু ফ্যাক্ট দেওয়া আছে, দেখো খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া আছে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। ওয়াটার অফ কোকোনাট ইজ লিকুইড নিউক্লিয়াস, তো কোকোনাটের ক্ষেত্রে হচ্ছে লিকুইড নিউক্লিয়াস বলা হয়। তারপর দেখো দ্য মেডিসিনাল প্লান্ট ইউজড ইন প্রিপারেশন অফ স্কিন কেয়ার ইজ অ্যালোভেরা, তো অ্যালোভেরা কী কাজে ব্যবহার করা হয়, আমরা বিভিন্ন স্কিনের বা চামড়ার চামড়ার যত্ন নিতে ব্যবহার করে থাকি অ্যালোভেরা, সবাই দেখো ব্যবহার করে থাকে অ্যালোভেরা। তো অ্যালোভেরাকে বাংলায় বলা হয় ঘৃতকুমারী গাছ, ঘৃতকুমারী দেখো কোন রকমের হলো, ঘৃতকুমারী গাছ বলা হয় অ্যালোভেরাকে, এটা অনেকেই জানে না, সেটা বিভিন্ন আমাদের স্কিনের ক্ষেত্রে খুব উপকারী। এবার দেখো ইন দ্য সিড অফ নিম মেজর পেস্টিসিডাল প্রপার্টিজ আর প্রেজেন্ট, তো এই যে নিম গাছের যে বীজ সেখানে বিভিন্ন পেস্টিসিডাল প্রপার্টি উপস্থিত আছে নিম গাছের, তো এগুলো দেখো প্রতিটা তোমাদের একটা ফ্যাক্ট এগুলো মনে রাখতে হয়। দ্য অ্যালকালয়েড ন্যাচারালি ফাউন্ড ইন কফি, তো এই যে অ্যালকালয়েড এটা কোথায় পাওয়া যায়, কফিতে পাওয়া যায়, কোকা অ্যান্ড কোলা নাট ইজ ক্যাফিন, কোকা অ্যান্ড কোলা নাট ইজ ক্যাফিন, এবং কোকা অ্যান্ড কোলা এটা কোথায় পাওয়া যায়, ক্যাফিনে, মানে এর মধ্যে ক্যাফিন প্রেজেন্ট থাকে, কোকা অ্যান্ড কোলা কোলা ক্যাফিন, কোকা অ্যান্ড কোলা নাটের মধ্যে ক্যাফিন প্রেজেন্ট থাকে। হট পিপার্স আর হট ডিউ টু প্রেজেন্স অফ ক্যাপাসিসিন,
फ्रेंड्स এখানে দেখো এটা হচ্ছে পিপার্স মানে এখানে লঙ্কা বোঝাচ্ছে এখানে লঙ্কা তো এই যে হট বা গরম যে লঙ্কা ঝাঁঝালো প্রকৃতি সেটা কিসের জন্য হচ্ছে প্রেজেন্স অফ ক্যাপসিন ক্যাপসিনের কারণে সেটা ঝাঁঝালো বোঝাচ্ছে এ কলোনি যে গ্রুপ অফ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল অবটেইন থ্রু মাইক্রো প্রোপাগেশন তো ক্লোন কি তো ফ্রেন্ডস দেখো তাহলে এই কলোনি যে গ্রুপ অফ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়াল অবটেইন থ্রু মাইক্রো প্রোপাগেশন তো ক্লোন হচ্ছে একটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল অর্থাৎ মানে জিনগতভাবেও এক হবে এবং সেটা কোথা থেকে পাওয়া যায় সাধারণত মাইক্রো প্রোপাগেশন থেকে পাওয়া যায় অরিজিন প্লেস অফ মেজ ইজ আমেরিকা তো ভুট্টার যে অরিজিন সেটা হচ্ছে আমেরিকা থেকে সিডলেস ফ্রুটস আর নো ইউজ ইন কোকোনাট অ্যান্ড পোমোগ্রানেট তো এই যে সিডলেস ফ্রুট বীজবিহীন ফলের কোনো ব্যবহার নেই কোকোনাট আর পোমিগ্রানেটে প্যাপায়া ইজ সাম সোর্স অফ প্যাপাইন তো প্যাপায়ার সোর্স হচ্ছে প্যাপাইন নেক্সট দেখো ভিভিপেরি জার্মিনেশন ইজ ফাউন্ড ইন ম্যাঙ্গোস প্লান্ট